কিছুদিন আগে দেশের পূর্ব পাহাড়ি অঞ্চলের সব জেলাতেই বন্যা হয়, তাতে অধিকতর ক্ষতির দায় ভারত এড়াতে পারে না বলে অনেকেই মনে করছেন। বিশেষজ্ঞদের মতে, একে তো ভয়াবহ বৃষ্টি, তার উপর অকস্মাৎ পানি ছেড়ে দেওয়ায় তা বাংলাদেশের জন্য প্রবল ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। পানি ছেড়ে দেওয়ার আগে বাংলাদেশকে জানায়নি ভারত। কেউ কেউ বলছেন ভারত এটা জানানোর প্রয়োজন মনে করে না। বিশেষজ্ঞদের মতে, অভিন্ন নদীতে উজানের দেশ কোনো অবকাঠামো করলে ভাটির দেশের সঙ্গে আলোচনা করা প্রয়োজন। সেই অবকাঠামোর কারণে ভাটির দেশের ক্ষতি হলে ক্ষতিপূরণ দিতে হয়। ভারত সরকার এর কোনোটি করেনি। ভারত উজানের দেশ বলে যা ইচ্ছা করতে পারে না। তাছাড়া প্রতিবেশী দেশের সঙ্গে এই আচরণ শিষ্টাচার বহির্ভূত। এরপর দেখা গেছে বর্তমান সরকার এই সমস্যা যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে। এই অবস্থায় অভিন্ন নদীতে বাংলাদেশের অধিকার ও হিস্যা নিয়ে ভারতের সাথে আলোচনার উদ্যোগ শিগগিরই নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বুধবার রাজধানীর পানি ভবনের সম্মেলন কক্ষে বিশ্ব নদী দিবস উপলক্ষে অভিন্ন নদীতে বাংলাদেশের ন্যায্য অধিকার শীর্ষক বিশেষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা এসব কথা জানান। যে একটা অভিন্ন জলরাশিতে কত ধরনের স্থাপনা রয়েছে, বৃষ্টিপাতের পরিমাণ কী, পানির পরিমাণ কী এবং ডিসচার্জ কতটুকুন করা হবে, এইটুকুন করলে অন্তত আমরা যে 29 জন মানুষ প্রাণ হারিয়েছে তাদেরকে বাঁচাতে পারতাম। আর যেহেতু এটা শেয়ার্ড রিভার, আন্তর্জাতিক নদী, এটা কিন্তু বলার কোনো সুযোগ নাই, কোনো দেশেরই কোনো সুযোগ নাই, যে নদীর কথাই বলেন না কেন, যে এইটা শুধু আমারই নদী, আমার মানুষকে পানি দিয়ে পরে আমি অন্য মানুষের কথা ভাববো, এটা ভাবার কোনো সুযোগ নেই। কেন, এটা আন্তর্জাতিক নদী, আন্তর্জাতিক নদীতে আমার পানির একটা হিস্যা আমার রয়েছে এবং আমরা আমাদের এই পানির অধিকার নিয়ে, পানির হিস্যা নিয়ে জনমানুষের কথা শুনে নেগোসিয়েশনের পয়েন্ট ঠিক করে অবশ্যই ভারতের সাথে যে আলাপ আলোচনা করব আপনাদেরকে জানাবো। তিনি বলেন, জনগণের কথা শুনে এই আলোচনা করা হবে এবং ফলও জনগণকে জানানো হবে। উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক নদীর পানি ভাগাভাগির বিষয়টি অত্যন্ত জটিল হলেও জরুরি তথ্য ভাগাভাগি জটিল নয়। কোথায় কোথায় স্ট্রাকচার কী পরিমাণ বৃষ্টি হয় তা জানাতে পারে, সেক্ষেত্রে জানমালের ক্ষতি ও অনেক প্রাণ বাঁচানো সম্ভব হয়। কিন্তু এ বন্যার যে একটা ক্ষয়ক্ষতি আমাদের হয়েছে তার মোটামুটি তালিকা আমাদের হাতে এসেছে যে কী পরিমাণ আর্থিক ক্ষতি। এই আর্থিক ক্ষতিগুলোও কিন্তু আমরা কিছুটা হয়তো কমাতে পারতাম যদি আমরা আগে থেকে সতর্কতামূলক বার্তাটা পেতাম। উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক আদালতে একটা দেশ এককভাবে যেতে পারে না, দুটো দেশকে যেতে হয়। বৃষ্টির পানির তথ্য শেয়ার করার ইস্যুটি মানবিক, মানুষকে রক্ষা করতে প্রয়োজনীয় তথ্য দিতে হবে, জোরালো এবং স্পষ্টভাবে বাংলাদেশের দাবি জানানো হবে বলেও জানান তিনি। সিদ্দিকুর রহমান, রোমন, প্রতিদিনের বাংলাদেশ।